বোন গ্রাম থেকে মানে হাতিয়া থেকে আমার বাবার বাড়ি থেকে আসছে, সাথে করে ফুরা হাতিয়া তুলে নিয়ে আসছে। কি কি আনছে তোমাদের দেখাই। আসসালামু আলাইকুম আমার আদরের ছেলে মেয়ে ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই কথাটার জন্য অনেকে দুঃখ করে, এটা নাকি আমি ইদানিং বলি না কিন্তু বলি সব সময়, এই যে দই, এই মহিষের দই এত যে মজা, এটা পেয়ে তো মানে এখন সবাই খাবে খাবে এরকম টেনশনে আছে। ওদের আব্বু অপেক্ষাতে আছে কখন তাকে দই দিব। আর এই যে নারিকেল, নারকেলের এটা হয়েছে একটা কিন্তু ব্যাঙ্গে, আমরা ভিতরে ওই যে ফোপরা আছে ওটা খেয়ে ফেলছি। আর এই নারকেলগুলো সম্পূর্ণ পাঠাইছে আমার ছোট ফুফু, মানে আমার বাইদের ইয়া আমার বাবাদের সাইর বোন, সাইর বোনের বলতে আমার ছোট ফুফু যেটা মানে আমার খেলার সাথে ছিল ছোটবেলার। এই সিরাগুলো খেতে নাকি দই দিয়ে অনেক মজা। তো আমার বোনে আমাকে বলে আপা আপনার জন্য এই সিরাগুলো নিয়ে আসি, ফোন করে বলছে এটা নাকি গ্রামের আউশ দানোর সিরা, এটা বেজে খাইলেও নারকেল দিয়ে খাইলেও নাকি অনেক মজা, তো এগুলার দই দিয়েও খালে নাকি অনেক মজা, তো সেই জন্য ও এটাও নিয়ে আসছে। আসলে তো অনেক সুন্দর, এগুলা কিন্তু ঢাকাতে পাওয়া যায় না, ওটা আমাদের এলাকাতেই এগুলা মানে ডেকিতে করা হয়, এটাই বিক্রি হয়। আসছে আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো, যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি, দেশ বিদেশের সবাই নিচ্ছে আমার এই তেল। আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পাচ্ছি, সবার ভালো ভালোবাসা পাচ্ছি। এই সিরাগুলা দিয়ে নারকেল কোরানো দিয়ে খেতে কিন্তু অনেক মজা, মশমশা, এটাও আমি করে তোমাদের দেখাবো। তো আর এখানে নিয়ে আসছে হলো আমার ফুফু নারকেলের সাথে এই সুপারিগুলো দিছে। ঢাকা শহরে সুপারির যে দাম গো, একাগি সুপারি বলেন সুপারি কেন, একালি সুপারির দাম হলো কত, 40 টাকা না, একটু বড় হলে 40-50, এই টাইপের গুলো 50 টাকা করে, 40 টাকা করে, যে এই টাইপের গুলা, এই টাইপের গুলা হলো 25 টাকা করে। তো এগুলো এই যে আরো পাঠাইছে আমার ফুফু অনেকগুলো সুপারি পাঠাইছে, এগুলো হলো নিজের গাছের সম্পূর্ণ, দেখো এই আর এখানে ধরবেও না। তো আমি এগুলা যা করবো, আর নারিকেল এক জোড়া নারিকেল 300 করে মনে হয়, 300 টাকা করে। তারপরে আমার ফুফুকে বলছি আমার জন্য নারিকেলও দিবেন, তো বেশি করে দিছে, আমি অনেক খুশি। ভিডিওর মাধ্যমে বলি আমার প্রত্যেকটা ভিডিও আমার ফুফু দেখে, আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর এগুলো ডালতে পারবো না কারণ এগুলো ধরবে না, যাই হোক এখানে থাক। অনেকে প্রশ্ন করতে পারো যে এই নারিকেলগুলো কি করবেন, এতদিন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো বাইরে রাখা যাবে না, এগুলো যেটা করবো পুরো সবগুলো পুরাইয়ে কোরআনি দিয়ে, কোরআন সেই কোরআনিরও আমি হাতিয়া থেকে বানাই আনছি, ওই কোরআনি দিয়ে করে বড় বড় ডিব্বে পটের মধ্যে রেখে তারপরে উপরে দিয়ে একটু ফানি দিয়ে তারপরে ডিপ ফ্রিজ করে রেখে দিব, পুরো বছর খাওয়া যাবে। শীত আসলে শীত পিঠা খাবো, সেটা তোমাদের সাথে আল্লাহ যদি হায়াত বাঁচিয়ে রাখে শেয়ার করবে। আর এখন এইবার সুপারির ব্যাপারে অনেকে প্রশ্ন করতে পারো, এতগুলো সুপারি কি করবেন, এটা কিন্তু একদিনের জন্য না, এগুলো আমি পলিথিন ভরে, আমার ডিপ ফ্রিজ তো অনেক বড়, এটার মধ্যে 2-3টা গরু রাখা যাবে, কোনো টেনশন না। আর এখন তো গরু রাখার টাইমও না, কোরবানি আসে নাই, যাই হোক এগুলা সব পলিথিন মোস্তায়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব, 3-4টা করে করে এই তো মাঝে মধ্যে খাবো। শীতকালে যে আমি আনাইছিলাম হাতিয়া থেকে, আমার ভাই আনছিল সেই গুড় গুলো, এই যে এগুলা দিয়ে দই দিয়ে ভাত দিয়ে খেতে যে এত মজা। আরেকটু আছে, এই যে শেষ হয়ে যাবে বলে আমি অনেক টেনশনে আছি, এই দুই বোতলই আছে, তো এটা দিয়ে লামিসা নাকি বলে লামিসা গুড় দিয়ে এখন নাকি ভাত খাবে নাকি, অনেক মজা লাগছে, তো আমিও একটু খাবো। ওদের আব্বু বলছে বাটি দিয়ে নাকি সে খাবে, তাকে চিনি দেওয়া হবে না, কিন্তু এটা খুবই শোভন দিবে না, চিনি টিনি গুড় যেটাই হোক। তো এখন গুরু টুকু আরিনের না শোভনের একটু দিয়ে দি, চিনি দিয়ে খাবে না গুড় দিয়ে, গুড় দিয়ে, আচ্ছা গুড় দিয়ে আর দিব না, আর দরকার নেই। এত সুন্দর দইটা মানে দেখে মনে হয় যেন এগুলা শোকেসে সাজিয়ে রেখে দি না খেয়ে, এত মায়া লাগে, দেখা সর দই এত সুন্দর না। মহিষের মনি রেখে গুড় দিব, মনি গুড় খাবে না, শোভনটা গুড়, আচ্ছা দাও দি,
দেখছো গুড়গুলা দেখতে কি এখনো আইনার মতো মুখ দেখা যায়, এত সুন্দর কি সুন্দর ঘ্রাণ গুড়ের মনে হয় যেন এখনই মানে টাটকা গুড়। ওনারা স্মেল করতে পারবো না, চকলেট সিরাপের মতো লাগে। আমি পারলে তো এটা বিকলে বিশ্বাস করবো, আমার ছেলে মেয়ে ভাই বোন সবাই বিশ্বাস করবে না বলো তো? বিশ্বাস করবো তো আমি কলে, হ্যাঁ করবো। আমার বোনও গুড় দেখে আর লোভ সামলাতে পারে না, সে দই নিয়ে বসে গেছে ভাত নিয়ে। যাই হোক তো আমিও বসে গেছি, লামিসে একটু আগে তরকারি দিয়ে আগে শিং মাছ দিয়ে খেতেছে, তারপরে নাকি দই নিয়ে বসে যাবে, তার নাকি দর সহ্য হইতেছে না। আর আমার তো একদমই না, আমি দই দেখে কখন ভাত নিয়ে খেয়ে ফেলবো, আর মানে দই নিয়ে বসে গেছি আর কিছু করার নাই, লোভ সামলাতে পারতেছি না। একটু বেশিই লইছি ভাত, কারণ তরকারি দিয়ে আমি খাবো না, দুপুরও ভাত খাই না এই জন্য। এখন নিব গুড়। এইভাবে কে কে খাও, কার এলাকায় খাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। আর আমাদের হাতিয়ার মানুষ তো দেখলে এক্ষুনি লেউয়ে পড়ে যাবে। আমাদের কিন্তু এভাবে খায় না। কিভাবে খায়? বলে বুঝাতে পারবো না কতটা মজা, কতটা শান্তি খেয়ে। রাত থেকে চিন্তা ভাবনা করছি আজকে সবাই চিকেন খিচুড়ি খাবো, তো যে ভাবনা সেই কাজ আজকে যেটা করলাম হলে মুরগির মাংস ভিজিয়ে দিছি সকালে উঠেই, তারপরে সব রেডি করে নিছি। খিচুড়ির সাথে তো আলু না দিলে বিরিয়ানি বা খিচুড়ি এগুলোর সাথে, বিরিয়ানির সাথে বা সব কিছুর সাথে আমি যদি একটু আলু না দিই সেটা কিন্তু আমার কাছে শান্তি লাগে না। তো আলুও এখানে ভেজে নিলাম কেটে কুটে, তারপরে এখানে এখন পাতিলে দিয়ে দিছি হলো পেঁয়াজটা, দিয়ে দিছি একটু ঘি। এই ঘিটা সেদিন একজনের কাছ থেকে কিনে নিলাম মানে আমাদের বিল্ডিংয়ের মধ্যে, আসলে দেখলাম ঘিটা অনেক সুন্দর স্মেল, অনেক ভালো না লামি সাবার, এটা বাদ দিয়েও একটু খাইছে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মজা ছিল। তো যাই হোক ঘি দিয়ে দিলাম, তার সাথে একটু তেলও দিয়ে দিলাম, এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হলো রসুন, তারপরে আদা, মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিব মাংসগুলো, আর এখান দিয়ে গুলটু টিনটুর জন্য একটা ডিম দিয়ে দিছি। সকাল হইতে তাদের ডিম খাওয়াতে পারি না, বাসা কোনো ডিম ছিল না, তাই আর এনেরে পাঠা দিয়ে দোকান থেকে ডিম আনাইছি, কারণ এদের না খাওয়াতে পারলে আমারও নিজের শান্তি লাগে না। ওরা ডিম, ডিমের কুসুম অনেক বেশি পছন্দ করে, এই জন্য এখন একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ভালো করে আমার মাংসটা হলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলুটা, কারণ চাউলের এক পোলাও চালের আগে আলুটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালো করে যেন আগে একটু সিদ্ধ হয়ে নেয়। আমার মাংসটা আর আলুটা কিন্তু অনেকটা কষানি হয়ে গেছে, এখন আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব এখন, তারপরে এখানে এখানে কড়া গরম পানিটা ঢেলে দিব এখন। মানসিক সমস্যা আছে কিনা জানো হয় কিনা এটা আমাকে কমেন্ট করে অনেকে জানাতে পারো। আমি সবই আমি এই একটা কথা বলি, কেউ বলে এটা কিছুক্ষণ পরে আমি ভুলে যাই, জানি না ডাল দিতে মনে না। তো পরে কি করছি, মসুরির ডালটা নিয়ে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে তারপরে মানে হওয়ার আগেই দিয়ে দিতে পারছি, তো সুন্দরভাবে কুসুম দিয়ে মিশিয়ে টিশিয়ে দিছি, সমস্যা হয় না। তো লাস্টে এখন হয়েই গেল ফাইনালি আমার খিচুড়িটা, এখন দিয়ে দিব হলে পেঁয়াজ বেরেস্তাটা, আগে থেকে করে রাখছি একবার মস্ত মস্ত হয়ে গেছে বেরেস্তাটা খুব সুন্দর। যেহেতু এটা চিকেন দিছি মানে মুরগির মাংস দিছি অনেকগুলো, সেহেতু হয়তো বা ডাল না দিলেও চলতো, তো তারপরেও আমি দিছি যেন আর একটু মজা হয় সেজন্য দিয়ে দিলাম। তো এখন বেরেস্তার পরে একটু দিয়ে দিব ঘি, ঘিটা নর্মাল ফ্রিজে রাখাতে একটু বসে গেছে, সমস্যা নাই, খিচুড়ির গরমটা ফেলে ঘিটা আস্তে আস্তে গলে যাবে। যে থাকতে হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই, চুলা থাকতে থাকতে যে একজন মানুষের সারা বছর খিদে লেগে যায় তোমরা দেখো, কাকে আগে দিই, একজন মানুষ সরি ইয়াতে ভার্সিটিতে গেছে এখন খিদে লেগে গেছে আসার পরে, তো তাকে আগে নাকি বেড়ে দিতে হবে আর সবাই পরে খাবে।
তো একজন মানুষটা হলো সবার পরিচিত ইউকামণি।